নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আছি সাধারণ সমিতি ক্লাবের ঘরের লেক স্টেডিয়ামে, আর আমার সঙ্গে আছেন সায়নী দাস, বিখ্যাত সুইমার, খুব পরিচিত মুখ বাংলার সাঁতারে। এই মুহূর্তে বুলা চৌধুরী, যোগ্য উত্তরসূরি, তিনিও আজকে এখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, বিশেষ সম্মান পেয়েছেন। সায়নী, এই যে সাধারণ সমিতির এই অ্যাওয়ার্ড তোমাকে এগিয়ে যাওয়ার পথে আগামী দিনে কতটা উজ্জীবিত করবে? ভীষণভাবে, কারণ ওপেন ওয়াটার সুইমিং খুব একটা সহজ ব্যাপার নয়, এটা ফিজিক্যালের সাথে মেন্টালিও স্ট্রং হতে হয়। তো এই ধরনের শুভেচ্ছা, এটা সত্যি আমাদের সামনে এগিয়ে যেতে অনেক উদ্বুদ্ধ করে। সপ্তসিন্ধু তুমি পার হতে চাও, তার মধ্যে তুমি কতটা পথ এগিয়েছো আর কতটা পথ বাকি আছে, এবং তার তোমার পরবর্তী মিশনটা কি? সপ্তসিন্ধুর মধ্যে আমি তিনটে চ্যানেল ক্রস করেছি, ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা এবং এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসাবে মলকাই চ্যানেল। আগামী দিনে আমার চারটে চ্যানেল বাকি রয়েছে। এই বছর আমি যাচ্ছি নিউজিল্যান্ডে কুক স্ট্রিট ক্রস করতে, তারপর আবার ইন্ডিয়াতে ফিরে এসে আবার চলে যাব আয়ারল্যান্ডে, সেখানে নর্থ বা আইরিশ চ্যানেল, সেটাকে ক্রস করতে। তারপরের বছর স্পেনে জিব্রাল্টার এবং জাপানের সুগারু, এই যে চারটে আমার এখন লক্ষ্য, এই চারটে চ্যানেল ক্রস করা। পরবর্তী মিশন তোমার নিউজিল্যান্ড, তার জন্য কিভাবে প্রস্তুতি? নিউজিল্যান্ডের কুক স্ট্রেটের যেটা সবচেয়ে বড় সমস্যা, বা স্রোত প্রচন্ড শক্তিশালী এবং সেই স্রোত আমার বিপক্ষে থাকবে, স্বাভাবিকভাবে এই বিপক্ষের স্রোতে নিজেকে সাঁতার কেটে এগিয়ে যাওয়ার জন্য আমি, আমাদের কালনার পাশেই ভাগীরথী নদী রয়েছে, সেখানে আমি এই ঠান্ডার মধ্যেও 4-6 ঘন্টা প্র্যাকটিস করছি। এছাড়া কলকাতা সেন্ট্রাল পার্ক সুইমিং, যে বিধাননগর স্পোর্টস বা মিউনিসিপ্যালিটি যে একাডেমি আছে, সেখানে সেই সুইমিং পুলেও আমি প্র্যাকটিস করি। এছাড়া এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনে আমি জিম, যে আমার ফিল্ড যে প্র্যাকটিস, সেটা ওখানে করছি। তুমি বলেছো মানসিক কাঠিন্যর কথা, এই তোমার ফোকাসটা ঠিক ধরে রাখার জন্য সপ্তসিন্ধু পার হয়ে যাওয়ার কোনো মনোবিদের পরামর্শ কি তুমি নাও? আপাতত না, আর এই ক্ষেত্রে আমাকে কিছুটা সাহায্য করে বিদেশের যারা সুইমার রয়েছেন, আমাদের একটা কমিউনিটি রয়েছে ওপেন ওয়াটার সুইমিংয়ের, আমার দুজন মেন্টর আছেন, ড্যান সিমোনেল্লি, উনি ক্যালিফোর্নিয়ার, এবং আরও একজন ডিন, উনি সিডনি, ওরা দুজনে ভীষণভাবে আমাকে সাপোর্ট করে, সেটা প্র্যাকটিসের দিক থেকে হোক, কীভাবে খাওয়া দাওয়া করবো, কীভাবে আমার প্র্যাকটিস করবো, আর নতুন নতুন সব যে পদ্ধতি এখন আসছে বা স্পোর্টস সায়েন্সে, সেগুলো ওরা আমাকে ভীষণভাবে হেল্প করে। নতুন চ্যানেল অতিক্রম করতে যাওয়ার আগে আমরা বুলাকে দেখতাম যে সমুদ্র গিয়ে, তখন দীঘা ছিল, গিয়ে প্র্যাকটিস করতে, এরকম কোনো পরিকল্পনা কি তুমি করেছো অতীতে বা আগামী দিনে আছে? আমি অ্যাকচুয়ালি ইংলিশ চ্যানেল থেকে আমি পুরীতে আগে চলে যেতাম, সেখানে 5-6 দিন টানা একদম পুরীর সমুদ্রের ভেতরে গিয়ে প্র্যাকটিস করেছি। কতটা ভেতরে? অনেক, মানে প্রায় পার থেকে যদি বলা হয় 5-6 কিলোমিটার ভেতরে, মানে এমনও হয়েছে সেখানে ডলফিনও এসে গেছে সাঁতার কাটার সময়। লাইফ বোট থাকতো পাশে? পাশে ওখানকার নুলিয়া যারা স্থানীয় থাকেন একজন থাকতেন। 5-6 কিলোমিটার দীঘার সময়, পুরীর সমুদ্রে ডলফিনের সঙ্গে লড়াইটা কিরম হয়েছিল? ঠিক না, অ্যাকচুয়ালি ডলফিন খুব ভালোবাসে, মানুষ ভালোবাসে। আমি যখন ক্যাটালিনা চ্যানেল ক্রস করছিলাম, আমার পাশে প্রচুর ডলফিনের ঝাঁক একসাথে সাঁতার কাটছিল, ওরা খুব হেল্পফুল হয়। তো প্রথম ইংলিশ চ্যানেলের ক্ষেত্রে বাবা তো আমাদের বাড়িটাকে বন্ধক রেখেছিলেন ব্যাংকে, সেই টাকাটা ওইভাবে জোগাড় হয়েছিল। তারপর বহু শুভাকাঙ্ক্ষী মানুষ তাদের সাধ্যমতো আমাকে সাহায্য করেছেন, এখনো সমস্যা হয়, ব্যাংকে লোন নিতে হয়, তা সত্ত্বেও বহু মানুষ আমাকে হেল্প করছেন, তার মধ্যে একজন এসকেএম ফাউন্ডেশন, তারা আমাকে কিছুটা স্পন্সর করছেন। এছাড়া আমার পারিবারিক বন্ধু সুরজিৎ বক্সি, উনিও আমাকে স্পন্সর করছেন। রাজ্য সরকারের কি সম্মান বা রাজ্য ক্রিয়াপরিষদ থেকে তুমি কতটা আর্থিকভাবে কি কোনো পুরস্কার বা কি পেয়েছো? আমি ইংলিশ চ্যানেল ক্রস করে আসার পর রাজ্য সরকারের পক্ষ থেকে, আমাদের মুখ্যমন্ত্রী হাত থেকে আমি খেলাশ্রী পেয়েছিলাম। এরপরে আর কিছু পাওনি? না, এরপরে আপাতত। আর তুমি কি কোনো আবেদন করেছো? ওদের একটা প্রসিডিওর আছে যেহেতু সরকারি ব্যাপার, প্রোটোকল এইসব জায়গায় যাওয়ার জন্য ইন্ডিভিজুয়ালস বলি যারা যায়,
সেখানে একটা রাজ্য ক্রিয়া পর্ষদের মাধ্যমে বোধহয় একটা আবেদন করতে হয়, সেরকম কিছু করেছে? আবেদন করা হয় কিছু ক্ষেত্রে, আমি প্রথমের দিকে অনেকটা সাহায্য পেয়েছিলাম। আমি সবসময় আবেদন রাখবো যে স্পেশালি ওপেন ওয়াটার সুইমিংটা যেহেতু আমাদের ইন্ডিয়াতে অতটা পপুলার নয়, কিন্তু ইন্ডিয়ার বাইরে যথেষ্ট পপুলার এই ওপেন ওয়াটার সুইমিং, এখন তো আরও বেশি পপুলার হচ্ছে। তো সেক্ষেত্রে যদি রাজ্য সরকার, অবশ্যই কেন্দ্রীয় সরকার, দুই সরকারের কাছেই আমার আবেদন যে তাদের ন্যূনতম হেল্প করা হোক আর্থিকভাবে, এবং চ্যানেল বা এই ধরনের স্পোর্টস করে আসার পর যে একটা সেটেলমেন্ট, চাকরি হোক বা কোনো ক্ষেত্রে যেটা একটা হেল্প, সেটা যেন অন্তত সেই দিকটা দেখা হয়। তুমি কিন্তু এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছ? আমি এখনো পড়াশোনা করছি, আমার মাস্টার্সের লাস্ট ইয়ার, মানে ফাইনাল ইয়ার চলছে, আমি অ্যান্থ্রোপোলজিতে মাস্টার্স করছি। কোথা থেকে, কোন বিষয়ে? ইগনু থেকে করছি। আচ্ছা, তা ভবিষ্যতে সাঁতারের পাশাপাশি তুমি খুব একটা বড় জায়গায় গেছো, শিক্ষকতা করার বা কি পরিকল্পনা তোমার? আমার অ্যাকচুয়ালি, আমি এখন রয়েছি ব্যাংকের মার্কেটিংয়ে, মার্কেটিং মিন্স ব্র্যান্ড প্রমোশন অ্যান্ড অল অফ দ্যাট ম্যানেজমেন্ট। আর আমি অ্যান্থ্রোপোলজি নিয়ে পড়াশোনা করছি। দুটো ইচ্ছা আছে, স্পোর্টস অ্যান্থ্রোপোমেট্রি, যেটা আমাদের ইন্ডিয়াতে অত পপুলার নয়, বাট আদার্স কান্ট্রিতে স্পোর্টস অ্যান্থ্রোপোমেট্রি খুব পপুলার জিনিস। তো সেটা যদি ইন্ডিয়াতে কোনোভাবে এখানে